নগরীর প্রাণকেন্দ্র কাজী দিউরিতে অবস্থিত এই শিশু পার্ক সবার কাছে ছিল বেশ জনপ্রিয়। পার্কটিকে শিশু বান্ধব করতে করোনাকালীন কোটি টাকা খরচ করে এর আধুনিকায়ন করা হয়, যোগ হয় নতুন নতুন রাইড। কিন্তু 32 বছরের পুরনো এই পার্কটি বন্ধ করে সোমবার সিলগালা করে দেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট। 1992 সালে 3 একর জায়গা শর্ত সাপেক্ষে সিটি কর্পোরেশনকে পার্ক নির্মাণের জন্য অনুমতি দেয়া হয়। পরে কর্পোরেশন একটি প্রতিষ্ঠানকে পার্কটি ইজারা দেয়। তবে ইজারাদার রেস্টুরেন্ট নির্মাণ, দোকান ভাড়া দেয়া সহ নানা শর্ত ভঙ্গ করেছে। বিশাল স্থাপনা উচ্ছেদ না করে বুঝিয়ে দেওয়ার পক্ষে জেলা প্রশাসন। শুধুমাত্র আপনার জনস্বার্থে ব্যবহার করা যাবে, কিন্তু এটি সেই শর্ত ভঙ্গ করে এটি তৃতীয় পক্ষ ভায়া মিডিয়া নামে একটা পক্ষকে এটা একটা লিজ মানির বিনিময়ে এটি বাণিজ্যিকভাবে ব্যবহারের জন্য সিটি কর্পোরেশন লিজ চুক্তি করে, যার কারণে প্রতিরক্ষা মন্ত্রণালয় এই জমির যে ব্যবহারের অনুমতি সেটি বাতিল করে সে এই যে তফসিলযুক্ত সম্পত্তি এটি আমরা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষে আমাদের বিজ্ঞ ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার জনাব সাজিয়া তাহের স্যারকে আমরা আজকে এই জমিটির দখল বুঝিয়ে দিচ্ছি। জাস্ট এসেছি আজকে জাস্ট দখলটা বুঝিয়ে নেওয়ার জন্য। আসলে জায়গাটা তো আমাদের প্রতিরক্ষার, ওখান থেকে সিদ্ধান্তটা দেওয়া হবে। বিনা নোটিশে পার্কটি বন্ধ করে দেওয়াকে উদ্দেশ্য প্রণোদিত অভিযোগ ইজারাদারদের। এতে কয়েক কোটি টাকা আর্থিক ক্ষতির দাবি তাদের। তবে অভিযানের সময় উপস্থিত ছিলেন না সিটি কর্পোরেশনের কেউ। যারা মানববন্ধন করতেছে তারা পিছনে আসে, আবার টাকা খুঁজতেছে আমাদের থেকে, যে তাহলে এটা আর কিছু হবে না। কারা করতেছে, কেন করতেছে, বিশাল বিষয়টা খুঁটিয়ে দেখার জন্য বেকার হয়ে যাবে স্যার। আমরা কোথায় যাবো হঠাৎ করে এসে বলে সকালবেলা, আমাদের কোনো সিদ্ধান্ত জানা নেই। আমরা প্রায় 50 জন শ্রমিক যারা চাকরি করি, তারা নিম্ন আয়ের মানুষ, এখানে চাকরি কোনো কোনো মধ্যবিত্তের ফ্যামিলি না। আমাদের কতগুলো গেম, আমাদের কতগুলো স্টাফ, আমাদের আমরা এখন কি, আমাদের তো আমরা সব ইয়ে হয়ে গেছে, বেকার হয়ে গেছে, এখন রাস্তায় গেছি, বসে গেছি আমরা। আমাদের কোটি কোটি টাকা ইনভেস্ট, আমাদের সব, আমাদেরকে একটু সময় দেয় নাই যে আপনাদের নোটিশ তো মানুষ দেয়। পার্কটি সার্কিট হাউসের দেয়াল ঘেঁষে গড়ে ওঠা, যেটি মুক্তিযুদ্ধের বহু স্মৃতি বিজড়িত। তাই দীর্ঘদিন ধরে বিভিন্ন মহল থেকে দাবি উঠেছিল পার্কটি বন্ধ করে সেখানে স্মৃতিসৌধ নির্মাণ এবং সাধারণ মানুষের জন্য উন্মুক্ত সবুজ চত্বর তৈরি। কাজী মাহফুজ, এখন চট্টগ্রাম।